এভরিওয়ান, গুড মর্নিং। তো গাইস, আজকে একটা খুশির খবর নিয়ে এসেছি। তো এটা খুশির খবরটা হলো যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে অলরেডি। তো এখন কিছু কিছু টাকা পেমেন্ট হবে, কিছু কিছু টাকা ঢুকবে, কিন্তু এখন ওঠানো যাবে না। কারণ তোমরা জানো $100 না হলে ইউটিউবে টাকা পেমেন্ট হয় না, আমি টাকা ওঠাতে পারবো না। তো দেখো, এখানে আমরা এসেছিলাম দুর্গা পুজোর শপিং করতে। তো শপিং করতে কার কার ভালো লাগে এটা তো একবার কমেন্টে বলো, ছেলে হোক বা মেয়ে, শপিং করতে কিন্তু সবারই ভালো লাগে। তো দেখো, আমরা এখানে শপিং করতে চাই। প্রথমে আমি শাড়ি নেবো, কারণ আমার মামি গেছে, মাসি গেছে, বোন গেছে, মা গেছে, ভাই গেছে, বোনও গেছে। তো দেখো, এখানে আগে শাড়িগুলো পছন্দ করে নেবো, মানে আমার মামির শাড়ি নেওয়া হবে, তারপরে আমাদেরটা। তো দেখো, এখানে আমরা যাচ্ছি। হ্যাঁ, তো এখানে আমরা যাচ্ছি। তো এইখানে আমার মামির শাড়ি আর দিদার জন্য শাড়ি কিনেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি একটু, যে এইটা হলো আমার মামির শাড়ি। তো দেখো, একবার দেখি পছন্দ হয়ে গেলে, দেখো দুর্গাপূজাতে যত তুমি ঘুরবে, যে তোমার যতগুলো কালেকশন দেখবে শাড়ির, সবগুলোই পছন্দ হবে। তো এইখান থেকে একটা নিয়ে নিলো, তো এটা মামি নিয়ে নিয়েছিল, আর একটা দিদার জন্য নেবে। তো এখানে দিদারটাও দেখছিল, তো সবারটাই পছন্দ হয়ে, এটা হলো আমার দিদার, আর যেটা নিয়েছি তো এটা হলো আমার মামির। তো চলো, এখানে এইখান থেকে শাড়ি কেনা হয়ে গেলো, তো এবার আমরা মলে যাবো। অ্যাকচুয়ালি আমাদের এখানে একটাই মল, কারণ আমাদের এই বাজারটা একটু ছোট। তো সামনে একটা বাজার হচ্ছে, ওইটা অনেক বড়, কিন্তু আমরা এখানে আসি। আর ওই দেখো আমার ভাইকে, আমি তো ভিডিওতে এখন দেখছি যে আমার ভাইও আমার সামনে দিয়ে হাঁটছিলো। তো হ্যাঁ, এটা আমার নিজেরই ভাই, তোমরা ভেবো না যে এটা অন্যের ভাই, তো এটা আমার নিজেরই ভাই। তো দেখো, এখানে আমি ড্রেসগুলো চুজ করছিলাম, কিন্তু আমি এগুলো একটাও নিইনি। কী হয়েছে, আমি এখানে মাসি নিল, আমার মামিটা নিল একটা কুর্তি সেটগুলো নিল। তো এটা আমার মামির জন্য, তা কারণ মলে আমাদের এখানে ভিডিও করতে দেয় না। তো আমি একটু একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, এটা সত্যি যে আমি লুকিয়ে চুরি করে ভিডিও করেছি। আর একটা কুপন দিয়েছে, তো এখানে বললো যে 8 তারিখ না ক তারিখে, মানে 17 তারিখে হবে। তো এখানে আসলে 1000 টাকা, 1500 টাকা শপিং করলে 500 টাকা মানে এমনি ফ্রি, মানে কেটে দেবো ওটা, জানি না ওদের কি। তো চলো, এখানে আমাদের কেনাকাটা হয়ে গেছে। তো আমাদের মলে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি মামি নিয়েছি আর আমার মাসি নিয়েছে, আমি নিইনি এখন। তো আমরা বেরিয়ে আসলাম, আর আমার ভাই এখানে আপেল খাচ্ছিলো, আমি বলছিলাম যে একটু দে আমাকে, আমার বলে দেবো না। তো চলো, এটা হলো আমার বোনও আমার মামার মেয়ে। তো তোমাকে দেখিয়ে দিচ্ছি, আমরা সবাই মিলে গেছিলাম। তো তো এখানে দেখো, আমি, মাসি, মামা, সরি মামি, বোন, আর হলো আমার মা পেছনে ছিল। তো এখানে আমার বোনের জন্য ড্রেস দেখছিলো, আর এখানে আমার বোনের জন্য ড্রেস দেখছিলো। তো দেখো, এই প্যান্টটা নিয়েছে আমার বোন, আর টপটা দেখছিলো, কিন্তু টপ এটা নেওয়া হয়নি, টপ অন্য দোকান। আর এখানে কানের দুলগুলো এত সুন্দর ছিল, কি বলবো, আমি এত জিনিস দেখে অবাক হয়ে গেছিলাম। তো আমার এখানে কিছু, হ্যাঁ, জিনিস দোকানের জিনিস অনেক থাকে, দেখলে সব পছন্দ হবে, কিন্তু নেওয়ার টাইমে কিচ্ছু ভালো লাগে না, এটা ভালো না, ওটা ভালো না। তো দেখো, এখান থেকে আমি বললাম, যে বোনকে বললাম, চল আমরা এখান থেকে কিছু নেবো না, পরে মাসি ওরা আসলে পরে নেবো, কিন্তু আমি এখানে আসিনি। আর আমার এখানে বোনকে বলছিলাম যে তুই দেখ কিছু নেবি নাকি, তো কিছু কিছু নিয়েছিল। আর এখানে দেখো, আবার আমি চুড়িদারের জন্য আমি এখানে দেখছিলাম, আমার বোনকে বললাম যে একটু ভিডিও করে দে, তো ও করছিল সবার সামনে, আর দোকানদারগুলো বলছিলো ভিডিও করা যাবে না। আরে, আমি ড্রেস কিনছি, আমি ব্লগ বানাই, তো আমি ভিডিও করবো না, তাহলে আমার ড্রেস কিনে কী লাভ যদি আমি ভিডিওতে নাই করতে পারি, ভিডিওটা নাই করতে পারি। তো দেখো, তারপরেও আমি ভিডিও করেছি, আমাকে কে আর আটকাবে বলো, আমার যেটা ইচ্ছে আমি ওটাই করব, সে দোকানে হোক আর সে বাড়িতে। আর আমার এখানে ভাই বলছিল, আমার এখানে ভাই দুষ্টমি করছিল। তো চলো, এখন আমি আবার মলে যাব, একা একা যাব, সবাইকে রেখে আবার মলে যাব। তো দেখো, এখানে আমি ড্রেসগুলো চেক করছিলাম যে কোনটা ভালো লাগবে। তো এখানে দেখো, এইটা হলো হোয়াইট কালারের মধ্যে কুর্তি সেট, আর একটা এটা পিঙ্ক কালারের মধ্যে, তো আমি নিয়েছিলাম। তো আমি এখানে বিল করতে গেছিলাম, তো বললো তুমি একবার ট্রাই করে আসো, তোমার হয় কি না। তো আমিও এইখানে নাচতে নাচতে ট্রাই করতে এলাম। তো তো দেখো, এইখানে আমি ট্রাই করলাম ড্রেসটা, তো ভালোই লাগছিলো, আমি টপের ওপর দিয়ে পরেছিলাম। আর এখানে আমি একটা ট্রানজেকশন ভিডিও করে নিয়েছি, ওইটা আমার ইউটিউবে আপলোড করা রয়েছে, তোমরা দেখে আসো। তো এখানে আমি বিল করে, তো এইবার আমার কেনাকাটা হয়ে গেছে, তো আমি এবার বাড়ি চলে যাব। তারপর একটা প্যান্ট, জিন্স প্যান্ট কিনেছি, তো এখন আমি বাড়ি চলে যাব। আর এখান থেকে আমি অনেক কিছু শপিং করেছি, কিন্তু সবগুলো দেখানো হয়নি, কিছু কিছু দেখিয়েছি। তো দেখো, এখানে আমি ভাতে বিরিয়ানি প্যাক করে দৌড়। তো চলো, এবার আমি বাড়িতে চলে এসেছি। আর বোন আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিলো, আমার এত রাগ উঠেছিল ওর উপর, আমি ওদেরকে তাকিয়েছিলাম ড্যাব ড্যাব করে। তো গাইস, আমাদের শপিং কমপ্লিট। তো গাইস, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর আমার পাশে
পাশে থাকো, এটাই আমার স্বপ্ন ছিল, মনিটাইজ করার স্বপ্ন ছিল, তো এটাও হয়ে গেছে। আমার একটু বড় ইউটিউবার হওয়ার ইচ্ছে, তো ওইটাও তোমরা কমপ্লিট করে দাও। টাটা।